মগবাজারে বিস্ফোরণের ঘটনায় সংসারের একমাত্র উপার্জন সক্ষম গাড়ি চালক আবুল কাসিমকে হারিয়ে দিশেহারা তার স্ত্রী। প্রিয় খাবার এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চলে যাওয়া বাবাকে এখনও খুঁজে ফিরছে তার ছোট মেয়ে মিম। আর ঘটনার পর থেকেই নিখোঁজ ভবনটির কেয়ারটেকার হারুনর রশিদকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে খুঁজে বেড়াচ্ছেন তার একমাত্র মেয়ে ও মেয়ে জামাই। এদিকে বিস্ফোরণে গুরুতর দগ্ধ তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গতকালের ঘটনায় এখনও আতঙ্ক বিরাজ করছে ভবনটির আশেপাশের বাসিন্দাদের মধ্যে। রিপোর্ট করছেন হাসান জাভেদ। মগবাজারে প্রচণ্ড বিস্ফোরণের ঘটনায় আহত হন কমপক্ষে অর্ধশত। তাদের অনেকে এখন ঢাকা মেডিকেল সহ অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন। বিস্ফোরণের ঘটনায় নিহতদের একজন আজমেরি গ্লোরি বাসের চালক ও মালিক আবুল কাসেম। তার লাশ নিতে হাসপাতালে অপেক্ষমান স্ত্রী সোহাগী বেগম ও নয় বছরের একমাত্র মেয়ে মিম। সর্বশেষ আমার সাথে কথা হয়েছে মনে হয় 20-25 আমার সাথে কথা হয়েছে। তুমি কই? তা আমি বাসায় কয়েক যে সিঙ্গেলে ফোন দিছিলাম, আমি সিঙ্গেল ছাড়িয়ে দিছে, এরা এদি পরে ফোন দেবানি। সাবধানি থেকে আমি তোমার জন্য মজা নিস মনে আর আদর করছি দেখি আব্বু আদর করছিল এটা আদর করছে তোমাকে মনে করছে। যে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে সেই ভবনের কেয়ারটেকার হারুনুর রশিদ ঘটনার পর থেকেই নিখোঁজ। 18 ঘন্টা পরও বাবার খোঁজ না পেয়ে ভেঙে পড়েছেন একমাত্র মেয়ে হেনা বেগম। সবাই সবাই পাইতেছে কিন্তু আমি তো আমার বাবারে খুঁজে পাইতেছি না, বলেন কোথায় আছে। কাল 5:30টার দিকে আমার সাথে কথা হয়েছে, তারপরের দিকে কথা হয় না আর মোবাইল বন্ধ, কোথাও পাইতেছি না। সারা রাত খুঁজছি, 5-6টা হসপিটালে খুঁজছি, কোথাও নাই। ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় এখনও মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এমন ঘটনা কোনোদিন প্রত্যক্ষ করেননি বলেও জানান এলাকাবাসী। আমার মেয়ে একদম ট্রমাটাইজ, আমার পাশের নেবার যে সেই মেয়েটি ভদ্রমহিলা একদম নীল হয়ে গেছিল ভয়ে। আমরা তো 71-এর যুদ্ধ দেখেছি, আমি এই রকম ভয়াবহ শব্দের সঙ্গে পরিচিত না। ফ্র্যাকশন অফ এ মোমেন্ট আমি মনে করছি যে আমরা মারা যাচ্ছি, আমাদের আমাদের বিল্ডিংটাই হয়তো ধসে পড়ছে। ফুলাপন অনেক চিকের পারছে, আমরকের বাবার করেছি কে দেখে মারিত পড়েছি। যখন আওয়াজ হয়েছে, আওয়াজের সাথে তো সবাই এদিকে এদিকে ছোটাছুটি আরম্ভ করছে, তখনই আমাদের এই ছেলেটা ছাটার বন্ধ করে দিই। এখন তার জ্বর আসে গেছে, এ দোকানে আসেনি, ভয়ে জ্বর উঠে গেছে, এর বাপে কইলো যে অবস্থা খারাপ। এর ঘটনার আকস্মিকতায় হতবাক এলাকার মানুষ। এখনও ঘোর কাটেনি বিস্ফোরণ হওয়া ভবনের আশেপাশের বাসিন্দাদের। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা।